এভাবে বসে থাকলে চলবে না, একটা কোনো উপায় বাতলাও, উপায় বাতলাও। আমার বসের বাড়িতে আজকে যেতেই হবে, নাহলে আমার চাকরি নষ্ট। এই তনু, তোমার এই মুখ পরিষ্কার করার যে ক্রিমটা আছে ওটা ইউজ করলে হয় না? সেটা তো ইউজ করতে পারি আমরা। এতক্ষণ পরে বললি, নিয়ে আয় নিয়ে আয়। কেন ওই ক্লিনজারটা এখানে এখন আর এনে কোনো লাভ নেই। কেন? সবাই মিলে রং তোলার জন্য এত ঘষেছি না, ওই টিউবটাই শেষ হয়ে গেছে আর তাতে এক ফোঁটা রং ওঠেও নি। ওরে বাবা, রে কি করবো, কি বলছি, একবার স্পিরিট ইউজ করে দেখলে হয় না? এই তো স্পিরিট, ভেরি গুড বয়, তোর তোর বুদ্ধি আছে। যা যা স্পিরিট নিয়ে আসলি, রাখিস বলতো। কেন? ওই স্পিরিট দিয়ে যদি গাল ঘষি না তাহলে গালের চামড়া উঠে যাবে। সে কি? এই না না, তাহলে স্পিরিট আনিস না, দরকার নেই। তাহলে উপায়টা কি? উপায়টা কি? এই সং থেকে মানুষ হবো কি করে? এটা খাবার বললে, ওরে বাবা, সকাল থেকে রঙকালির দাগায় পেটে একটুকু খাবার পড়েনি। মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না। এই জিলিপি, জিলিপি কি হয়েছে? এই কি রে, বাড়ি থেকে কি জল খাবারের পাত উঠে গেছে নাকি কিছু খেতে দিচ্ছিস না কেন? ও মা, তো এতখানি ময়দা নিয়ে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি কি করতে? জলগুলো মুখে মাখবো বলে নাকি? কি বলবে, কি কি খাবে বলো? রুটি লুচি না পরোটা? সবাই সবার মুখে লেপে যাও প্লিজ। বাবা, এ তো উল্টো হয়ে গেল, কালির উপর ময়দা হয়ে গেল। আরে পর খালিকে উঠবে কি করে? আমার কি মনে হয় জানো, ঝড় উঠেছে, আমি বরং যাই জানলা দরজা একবার দিয়ে আসি গে। তুই কোথাও যাবি না, তুই আমাকে চা বসাবি তাই বুঝবো না? হাওয়ায় শুধু শুধু ময়দা উড়লো। আইডিয়া বলে তেরে গিয়ে হঠাৎ করে ময়দাটা উড়িয়ে দিলে কেন? আচ্ছা এটা কি কোনো ম্যাজিক হলো? বারে তুমি তো বললে যে সবার মুখ থেকে রং তুলে দিয়ে এমন ভাবে তুলতে হবে যেন কেউ না বুঝতে পারে এটা ম্যাজিক। এবার দেখো এটা কেমন লুকোচুরি ম্যাজিক।